দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সফি, দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকেই বেঙ্গল ফার্মিংয়ের তরফ থেকে আবার একটি নতুন ভিডিওতে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি আপনাদের বলেছিলাম যে এই যে তারপুলিন ট্যাঙ্কটাই আমি কালচার করছি, এই ট্যাঙ্কের ঠিক পাশেই আমি একটা সিমেন্ট ট্যাঙ্ক করব। তো সেই সিমেন্ট ট্যাঙ্কের কাজ আমি শুরু করেছি, তো গ্রাউন্ড প্রিপারেশন করেছি, সেটা আপনাদের আমি দেখাবো একটু, কারণ প্রথম থেকে যদি আপনাদের না দেখাই পরবর্তীতে হয়তো আপনাদের বুঝতে সমস্যা হবে। তাই গ্রাউন্ড প্রিপারেশন কীভাবে করা উচিত বা আমি কীভাবে করেছি সেটা আপনাদের একটু দেখাবো, তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে এবং পরবর্তীতে আপনারা যখন নিজেরা বাড়িতে করবেন সেক্ষেত্রে আপনারাও কিন্তু খুব সহজে সেখানে করতে পারবেন। আর এই যে তারপুলিন ট্যাঙ্কটা করেছি, এর গ্রাউন্ড প্রিপারেশন থেকে শুরু করে এই ওয়ারমেস কীভাবে লাগিয়েছি, তারপুলিন কীভাবে লাগিয়েছি, এই ইয়ার পাইপটা আমি কীভাবে লাগিয়েছি, তারপরে আমি টোটাল সেটআপটা আমি কীভাবে কী করেছি এবং কীভাবে মাপ নিয়েছি, টোটাল বিষয়টি কিন্তু আপনাদের সঙ্গে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি। আপনারা যারা তারপুলিন ট্যাঙ্ক করতে চাচ্ছেন, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে ট্যাঙ্ক সেটআপের 10টা ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। আর এখন আমি যে ভিডিওগুলো দেখাবো সেগুলো টোটালি হবে সিমেন্ট ট্যাঙ্কের সেটআপ, কারণ অনেকেই সিমেন্ট ট্যাঙ্ক করছে, অনেকেই তারপুলিন ট্যাঙ্ক করছে। তাই তারপুলিন ট্যাঙ্কের ভিডিও যখন দিয়েছিলাম তখন যারা এই ভিডিও দেখে তারপুলিন ট্যাঙ্ক করেছিল হয়তো খুব সহজেই করতে পেরেছিল, কোনো সমস্যা হয় নাই। কিন্তু তখন আমি সিমেন্ট ট্যাঙ্কের কোনো ভিডিও আপলোড করি নাই, তাই হয়তো অনেকের সিমেন্ট ট্যাঙ্ক করতে গিয়ে অনেক সমস্যা হয়েছে। তো এখন আমি কীভাবে সিমেন্ট ট্যাঙ্ক করছি সেটা যদি একটু সরাসরি দেখাতে পারি, তাহলে হয়তো আপনাদের ভবিষ্যতে সিমেন্ট ট্যাঙ্ক যখন করবেন আপনাদের কিন্তু অনেক সুবিধা হবে। তো চলুন বেশি কথা বাড়াবো না, সরাসরি চলে যাবো আজকের মূল বিষয়ে। তার আগে একটা কথা বলতেই হচ্ছে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য, কারণ এই ধরনের ভিডিও আপলোড করে থাকি। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো দর্শক, আমি প্রথমে যেটা করেছি সেটা হচ্ছে যে মিডিলে আমি একটা রড পুঁতে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন, আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো এই রডটা প্রথমে এখানে পুঁতে দিয়েছি, তারপর এই রড থেকে একটা এইভাবে দড়ি বেঁধে নিয়ে দড়ির শেষ প্রান্তে এই ধরনের একটা রড দেখতে পাচ্ছেন, তো এই ধরনের একটা রড নিয়ে আমি একটা দাগ টেনে নিয়েছি, রাউন্ড দাগ। এই দাগটা টানার পর কোদাল দিয়ে ভালো করে মার্কিং করে নিয়েছি। কোদাল দিয়ে মার্কিং করার পর আমি আমার সমতল জায়গা ছিল তো মিডিলটা একটু খাল করে নিয়েছি, এবং খাল করার পর চারি সাইডে বালি দিয়ে আমি একটা ভালো একটা স্লোপিং করেছি, ঠিক আছে। আমি মিডিলেও কিছুটা বালি দিয়ে আমি স্লোপিংটা ঠিকঠাক লেভেল করেছি। তো এই দড়ি এবং এই যে ডগে একটা রড দেখছেন, এই রড দিয়ে টোটাল রাউন্ডটা টেনে নেওয়ার পর আমি কোদাল দিয়ে ভালো করে মার্কিং করে নিয়েছি। মার্কিং করার পর আমি বালি দিয়ে স্লোপিংটা ঠিকঠাক করে নিয়েছি। আর এরপরে এই সাইডে দেখতে পাচ্ছেন আপনারা একটা ড্রেন করা আছে, তো এখানে আমি ড্রেন আউটের জন্য পাইপটা লাগাবো। আর পরের ভিডিওতে আপনাদের দেখাবো আমি যে ড্রেন আউটের জন্য কীভাবে পাইপ লাগাচ্ছি এবং কীভাবে কী ঢালাই করছি, তাহলে হয়তো পরবর্তীতে আপনাদের বিষয়টা বুঝতে সুবিধা হবে। আর এই গ্রাউন্ড প্রিপারেশনটা অনেকেই করতে পারে না ঠিকঠাকভাবে, ঠিকঠাকভাবে মাপ নিতে পারে না। তো আপনারা যারা 4 ডায়ামিটার করবেন, আপনারা এই ধরনের মিডিলে একটা রড পুঁতে দিয়ে 2 মিটার এইভাবে আপনারা দড়ি নেবেন, এবং দড়ির শেষ প্রান্তে একটা এই ধরনের রড বা এই ধরনের একটা লাঠি লাগিয়ে আপনারা ভালো করে আগে বৃত্তাকার বা একটা রাউন্ড টেনে নেবেন। রাউন্ড টেনে নেওয়ার পর আপনারা এইভাবে একটা স্লোপিং করবেন। স্লোপিংটা সবসময় যদি 4 ডায়ামিটার করেন, আপনারা যদি 4 ডায়ামিটার ট্যাঙ্ক করেন, মিনিমাম 1 ফুট স্লোপিং রাখার চেষ্টা করবেন। এটা আমার 4 ডায়ামিটার থেকে একটু কম হবে, কারণ 4 ডায়ামিটার ট্যাঙ্ক হলে 13 ফুট হয়, তো এটা আমার 13 ফুট থেকে একটু কম, অর্থাৎ 12 ফুট হচ্ছে ভিতরে ভিতরে যদি আমি মাপি। তো যাই হোক, আশা করছি আপনারা বুঝতে পারলেন। আর পরের ভিডিওতে আমি ঢালাই করব, এবং তো যাই হোক দর্শক, আশা করছি বুঝতে পারলেন। আর এর পরের ভিডিওতে আপনাদের দেখাবো যে আমি কীভাবে ঢালাই করছি এবং কীভাবে আমি আউটলেটের জন্য পাইপ লাগাচ্ছি, ঠিক আছে। আর পাইপটা সবসময় মনে রাখবেন মিডিলে উঁচু থাকবে এবং সাইড দিয়ে ঢাল থাকবে, যাতে জলটা খুব সহজেই বেরিয়ে যায়, সেইভাবে আপনার পাইপটা লাগাতে হবে। আর ট্যাঙ্কের মিডিলটা খাল থাকবে, তো মিডিলটা কত খাল আছে যদি আপনারা বুঝতে চান, এক প্রান্ত থেকে ট্যাঙ্কের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত সুতো ধরবেন বা দড়ি ধরবেন টান দিয়ে, এবং মিডিলে যে কোনো ফিতে দিয়ে আপনারা ভালো করে মেপে নেবেন, তাহলেই বুঝতে পারবেন যে আপনার ট্যাঙ্কের কতটা স্লোপিং রয়েছে। তো এখন আমার ট্যাঙ্কের যে অবস্থা আমি দেখতে পাচ্ছি প্রায় 1.5 ফুটের মতো স্লোপিং রয়েছে, কিন্তু আমি 1.5 ফুট রাখবো না, আমি 1 ফুট স্লোপিং রাখবো। তো সেই হিসেবে চিন্তাভাবনা করে করেছি। তো স্লোপিং এখন একটু বেশি আছে, আমি বালি দিয়ে এটা লেভেল করবো এবং পরবর্তীতে আমি ঢালাই করব। আর সেটা আমি কীভাবে করছি সেটা আপনাদের সরাসরি বিস্তারিত দেখাবো, তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। তো যাই হোক, আপনারা বুঝতে পারলেন যে এই ধরনের মিডিলে একটা রড পুঁতে দিয়ে তারপরে সেখান থেকে দড়ি দিয়ে একটা গোল বৃত্তাকার এঁকে নিতে হবে, এবং
ভালো করে কোদাল দিয়ে মার্কিং করে তারপরে সোলার পাম্পটা ঠিকঠাকভাবে করে তারপরেই কিন্তু ঢালাইটা আপনাকে করতে হবে। তাহলেই কিন্তু পারফেক্ট আপনার ট্যাঙ্কে সোলার পাম্প আসবে এবং ভবিষ্যতে যখন জল ড্রেন করবেন কোনো কারণে তখন কিন্তু খুব সহজেই আপনার ট্যাঙ্কের সিলাজগুলো বাইরে বেরিয়ে যাবে। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না, আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো যে আমি কীভাবে কী ঢালাই করছি, কীভাবে পাইপ লাগাচ্ছি, তাহলে হয়তো বিস্তারিত আপনাদের পরে বুঝতে সুবিধা হবে। এবং যারা সিমেন্ট ট্যাঙ্ক করবেন আপনারা চাইলে এইভাবে করতে পারেন এবং আপনারা আপনাদের মিস্ত্রিদের এই ভিডিওগুলো দেখেও কিন্তু আপনারা করে নিতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, বেশি কথা বাড়াবো না, দেখা হয়ে যাবে পরে কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।